আমি লক্ষ্য করছি ম্যাম, আমাদের ইউনিয়ন পরিষদে একটা মিটিং হয়, মানে গ্রামের সবাই আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সবাই মিলে, এই ধরনের কোন মিটিং এর কথা কি কখনো শুনেছেন বা গিয়েছেন কখনো? ম্যাম এখন একদম আদালতের মতোই একদম একজন, জি ম্যাম আমি বলবো সেটা আপনারা দিতে পারেন। আচ্ছা, এখন আমরা
দেখবো যে হোয়াই কন্ডাক্ট পাবলিক হিয়ারিং, মানে একটা পাবলিক হিয়ারিং কেন করা হয়, একটা পাবলিক হিয়ারিং করার আসলে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণে এই পাবলিক হিয়ারিং করা হয়। এখানে দেখেন অনেকগুলো কারণ উল্লেখ করা হচ্ছে আছে, তার প্রথম যেটা হচ্ছে টু ওপেন ডিসকাশনস অ্যাবাউট দ্য ইস্যু অ্যান্ড ইউর অ্যাডভোকেসি ক্যাম্পেইন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে যে কোনো একটা বিষয় নিয়ে ওপেন ডিসকাস করা, যেমন মানে একটা অঞ্চলের সকল মানুষের একসাথে বসে জনপ্রতিনিধিদের সাথে হোক কিংবা সরকারি কর্মকর্তাদের সাথে হোক একসাথে বসে কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ সবসময় থাকে না। এইখানে যে বিষয়টা হয় যে সকলে একই প্ল্যাটফর্মে বসে একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং তার যদি কিছু এবং উভয় পক্ষের যদি কোনো কিছু বলার থাকে, অ্যাডভোকেসি করার থাকে, তাহলে সে তারা সেটা করতে পারে। টু কমিউনিকেট অ্যান্ড ক্ল্যারিফাই নিডস অঞ্চলের মানুষের মধ্যে যখন একটা সেন্স কমিউনিটি সেন্স ডেভেলপ করার পরে এই ধরনের মিটিং এর মাধ্যমে কোন একটা ইস্যুর প্রেক্ষিতে, যেটা আমরা বলেছি এটা একটা হাইওয়ে এক্সপ্রেস হতে পারে, একটা সেতু হতে পারে, এই ধরনের বিষয় হতে পারে। টু ইনক্রিজ কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইস্যু, হয়তো সকল মানুষের মধ্যে এই ইস্যুটা নিয়ে একটা সচেতনতা তৈরি, সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের মিটিং হয়ে থাকে। টু অ্যাট্রাক্ট মিডিয়া অ্যাটেনশন, হয়তো সরকার হয়তো একটা বিষয় ওই অঞ্চলে করতে চাচ্ছে, কিন্তু এলাকার জনপ্রতিনিধি এবং জনগণ হয়তো সেটা চাচ্ছে না, তাই তাহলে সেই জন্য তারা একটা পাবলিক হিয়ারিং বা একটা এটা বাংলা হচ্ছে গণশুনানি বা এই ধরনের একটা মিটিং এর আয়োজন করতে পারে। পাবলিক হিয়ারিং এর বাংলা হচ্ছে গণশুনানি, এই ধরনের একটা মিটিং এর আয়োজন করতে পারে, যে মিটিং এর মাধ্যমে হয়তো তাদের কথাটা মানে মিডিয়ায় যদি আসে তখন দেখা যায় যে সরকার আসলে তারা হয়তো দেশের আরো অন্যান্য অঞ্চলের মানুষেরও সাপোর্ট পায় এবং তখন দেখা যায় যে আসলে সরকার হয়তো এই কাজটা চাইলেও আর করতে পারে না। টু ব্রিং মোর অফ দ্য পাবলিক ওভার টু ইওর ওয়ে অফ থিঙ্কিং, এবং আরো অনেক মানুষকে আসলে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করা। তারপরে আছে টু শো ইউর সাইড অফ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানে জনগণের পক্ষ থেকে যদি কোনো বিতর্কিত ইস্যু থাকে সেগুলোকে অ্যাড্রেস করা, মানে তুলে ধরা। টু রিওপেন পাবলিক ডায়ালগ অন ইস্যুস দ্যাট হ্যাভ ফলেন আউট অফ দ্য পাবলিক, এমন কোন ধরনের আমাদের দেশে দেখা যায় যে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের নতুন নতুন ইস্যু তৈরি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আরেকটি নতুন ইস্যু আসার কারণে হয়তো সেটা আর অ্যাড্রেস করা হচ্ছে না, তখন এই ধরনের পাবলিক হিয়ারিং এর মাধ্যমে আবার সেই ধরনের ইস্যুকে মানুষের সামনে আনা হয় যেটা হয়তো মানুষের ভুলেও গিয়েছিল। কাউন্টার ইউর অপোনেন্টস, আর্গুমেন্টস এগেনস্ট ইউর গ্রুপ অর ইনিশিয়েটিভ, মানে কোনো কাজের এগেনস্টে যদি কোনো মতামত থাকে সেটা জনগণ যে ইনিশিয়েটিভ বা অ্যাপ্রোচ নিচ্ছে তার এগেনস্টে যদি কিছু থাকে তাহলে বলতে হবে যে সেটার বিপরীতে যেই যুক্তি দেয়া সেটা আসলে এই পাবলিক হিয়ারিং এর মাধ্যমে দেয়া যায়। ফাইন দে সলিউশন টু এ কমিউনিটি প্রবলেম, আর একটা কমিউনিটির কোনো প্রবলেম বা কোনো একটা কনসার্ন যদি থাকে সেটা সলিউশনও আসলে এই পাবলিক হিয়ারিং এর মাধ্যমে পাওয়া যায়। টু গ্যাদার ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন আমরা আগেও বলেছি যে ইনফরমেশন আসলে এখান থেকে পাওয়া যায়, মানুষের পালস আসলে এখান থেকে বোঝা যায়। যে লাস্ট পয়েন্টটাই এটা, টু টেক দ্য পালস অফ দ্য কমিউনিটি, জনগণের পালস কি, মানে জনগণ আসলে কি করতে চায়, কোন ধরনের সিদ্ধান্ত নিলে এখন জনগণের জন্য নেগেটিভ হবে না, সেই বিষয়টাও আসলে এই পাবলিক হিয়ারিং এর মাধ্যমে বোঝা যায়। পাবলিক হিয়ারিং আসলে একটা পাবলিক হিয়ারিং অ্যারেঞ্জ করতে গেলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা নির্দিষ্ট টাইম এবং খুব বেশি জনগণের প্রয়োজন হয় না, খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না, একটা নির্দিষ্ট
সময়ের প্রয়োজন হয় এবং ওই সময়ে সকলকে অবহিত করা হলে সকলে সেখানে আসে। কিন্তু এই যে পাবলিক হিয়ারিং এর মাধ্যমে যেটা হয়, এটার মাধ্যমে এটা হচ্ছে একটা বেশ ভালো একটা জায়গা নিজের প্রতিষ্ঠান কিংবা নিজের ইনিশিয়েটিভ গুলো মানুষকে জানানোর জন্য, মিডিয়াকে জানানোর জন্য কিংবা ইলেক্টেড অফিসিয়ালসকে জানানোর জন্য। তো এইটুকু হচ্ছে আমাদের পাবলিক হিয়ারিং নিয়ে আজকের কথাবার্তা। পাবলিক হিয়ারিংটা আপনারা ছোট প্রশ্নের জন্যই করবেন। আমরা আজকে এটা যেটা জানতে পারলাম যে পাবলিক হিয়ারিংটা কি, পাবলিক হিয়ারিং এর ডেফিনেশনটা কি, মানে পাবলিক হিয়ারিং এর সংজ্ঞা কি, এবং পাবলিক হিয়ারিং কেন আসলে পাবলিক হিয়ারিং করা হয়। অনেকগুলো ইস্যুর কথা বলেছি এবং সেই ইস্যুগুলো ইলাবোরেট করে বলেছি। যদি ছোট প্রশ্নের জন্য এই প্রশ্নটা আসে তাহলে আপনাদের মানে এইখানে যতগুলো ইস্যু অ্যাড্রেস করা হয়েছে, যতগুলো কারণ দেখানো হয়েছে, প্রায় এখানে 15-16টা কারণ দেখানো হয়েছে, এতগুলো কারণ আপনাদের বলা লাগবে না। ইম্পর্টেন্ট কিছু কারণ নিয়ে আপনারা এই জায়গাটাতে একটু লিখবেন আর কিছু না। প্রশ্নের মান বুঝে প্রশ্ন লিখবেন। প্রশ্নের মান যদি 20 থাকে তাহলে সেই অনুযায়ী লিখবেন, আর প্রশ্নের মান যদি 5 থাকে তাহলে সেই অনুযায়ী লিখবেন। বুঝা গেছে? আচ্ছা, পাবলিক হিয়ারিং নিয়ে কি কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে যাবো।